ঢুকে পড়েছি শুধুমাত্র সুজুকি না তার কাছে কিন্তু হিউজ পরিমাণে বাইকের কালেকশন আছে। সো আজকের লাইভটা হবে ইতিহাসের সেরা লাইভ। 2023 সালে কিন্তু ইতিহাসের সেরা লাইভ থেকে আমরা বিদায় নিয়েছিলাম আরহাম বাইক গ্যালারি থেকে, আর আজকে কিন্তু দীর্ঘ 2 মাস পরে চলে আসছি এখানটায়। এখানকার আসার একটা কারণ হচ্ছে যখন আমি আসি তখন কিন্তু স্পেশাল একটু অফার থাকে। বড় ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই, অনেকদিন পরে আসছি কিন্তু। জি ভাই। আর অনেকদিন পরে শাকিল ভাই আসলে আপনার জন্য কিন্তু স্পেশাল একটা অফার থাকে ইনশাল্লাহ ভাই। এটা তো আপনার ডাকা আনার উদ্দেশ্য হচ্ছে যে আজকে অফার দিব, এই জন্য অফার অফার ভাই দেওয়ার চেষ্টা করবো। আর আমাদের পেজ তো আছেই, পেজে প্রত্যেক দিন প্রত্যেকটা বাইকের ভিডিও ছবি আপলোড দেওয়া থাকে, চাইলে সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। আর আরহাম বাইক গ্যালারি ফেসবুক পেজ, এই যে দেখায় দেন আর হাম বাইক গ্যালারি ফেসবুক পেজ, এই ফেসবুক পেজে কিন্তু প্রত্যেকটা বাইকের ডিটেইলস দেওয়া থাকে, ডিটেইলস রিলস ভিডিও সবকিছু আপলোড দেওয়া থাকে। আর এছাড়াও কিন্তু যদি কারো সমস্যা হয় যে আমি দেখতে পাচ্ছি না, তাহলে স্ক্রিনের উপরে যে নাম্বার আছে দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবকিছু আছে। না শুধু বাংলা লিংক নাম্বারটা ভাই, আমার লাস্টে 666 50, দুইটাই 666 50, অনলি ফর বাংলা লিংক নাম্বারটা আমার ইমো হোয়াটসঅ্যাপে ছবি পাবেন। ওকে, সো সবাই একটু লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন, প্রচুর বাইক আজকে দেখাবো ইনশাআল্লাহ। আরটিআর হলুদ কালার আছে ভাই? ভাই আরটিআর কালো টিয়া কালার আছে, হলুদ কালারটা নাই। আচ্ছা হলুদ কালার তো ম্যানেজ করে দিতে পারবেন ভাই, আমার কাছে আসলে ইনশাআল্লাহ হয়তো যেখানে আছে আমি সেই সন্ধানটা দিতে পারবো। ওকে, তার মানে বুঝতেই পারছেন যে ভাই কিন্তু শুধুমাত্র তার শোরুমের বাইক বিক্রি করে না, অন্য শোরুমে চাইলেও কিন্তু লোকেশনটা দিয়ে দেয়, দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আর তার কিন্তু হট লিংক আছে, বাংলাদেশে যতগুলো বাইকের শোরুম আছে প্রত্যেকটা বাইকের কিন্তু হট লিংক আছে ভাইয়ের সঙ্গে, চার যে বাইক লাগবে ইনশাল্লাহ কল করবেন। আর দেখাবো, হ্যাঁ জিক্সার গুলো প্রত্যেকটা দেখাবো। তার আগে আমি আমার বন্ধুদের বলে দিতে চাই, যারা এই মুহূর্তে জয়েন করছেন তারা একটু ঠিকানাটা জেনে নিন ভালো করে। ভাই ঠিকানাটা বলে দিন। আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা, ঢাকা মিরপুর সেকশন 6 নম্বর চলন্তিকা মোড়, মেয়েদের বাংলা স্কুল, মেয়েদের বাংলা স্কুল, মেয়েদের বাংলা স্কুলের সামনে আমাদের দোকান আরহাম বাইক গ্যালারি। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের কিন্তু কোনো সাপ্তাহিক বন্ধ নেই, শুধুমাত্র ঈদের দিন বন্ধ ছাড়া। ঈদের দিন ব্যতীত ভাই এমন রেকর্ড আছে, ঈদের দিনেও তো গাড়ি বিক্রি করছি, মানে নামাজের পরে আসে না ভাই, বাইক পাগলার আসে না যে ভাই আসছি, টাকা এখন ম্যানেজ হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন দেন ইনশাআল্লাহ সেই সার্ভিসও থাকবে। আচ্ছা, নাইল ইসলাম রনক ভাই বলতে টাকা রেডি আছে, লাইভে বাইক কিনবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এসবি সাতো ভাই বলছে আমার বাসা কুষ্টি, আমার একটা আরটিআর হলুদ লাগবে ইনশাআল্লাহ, দেওয়ার চেষ্টা করব। কালো টিয়া বাকি আছে সব পাকি ভাই, মিরপুরে শুধু আমার একা শোরুম না, আরো 100 শোরুম আছে ইনশাআল্লাহ, কোন না কোন শোরুমে হলুদ কালার আরটিআর পেয়ে যাবেন, পাবেনই পাবেন, পাবেন, এতে কোনো মিস নাই। ওকে, সো সবাই একটু লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, আজকের লাইভ থেকে সেরা একটা প্রাইস দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে ইনশাল্লাহ। ওকে, কোনটা ভাই? সর্বপ্রথম এবিএস হর্নেট দেই, হর্নেট এবিএস ভাই, হর্নেট এবিএস 2021 মডেল, 8,000 কিলোমিটার চলছে শাকিল ভাই, এটা এবিএস ভার্সনে, কিন্তু এবিএস মার্কেট প্রাইস 2,65,000 টাকা। আচ্ছা আচ্ছা, 1,05,000 মানে 5,000 টাকা কমে পাবেন। 1,05,000 কমে? 1,05,000 কমে? 1,60,000 1,60,000 ভাই, 1,60,000 একবারে ছাইরা দাম বললাম শাকিল ভাই, শুরুতেই কিন্তু আপনি ধামাকা দিছি, 1,60,000 হর্নেট এবিএস 21 মডেল, 21 মডেল, 21 মডেল ভাই এবিএস, যিনি নিবে সে ফার্স্ট ওনার হবে ভাই, ফার্স্ট ওনার। গাড়ি রাখেন একটা কিন্তু, আমাকে দাম দেওয়ার দরকার নাই ভাই, আমার গাড়ির দাম দিবেন, গাড়ির দাম, আমার দামটা কেন বেশি? আপনি ফিজিক্যালি বাইকটা ভিজিট করেন, মেকার নিয়ে আসেন ভাই, এই যে লাইভে বলতেছি মেকার নিয়ে আসেন, মেকার চ্যালেঞ্জ, যদি মেকার আইসা প্রমাণ করে এটা ইঞ্জিন খোলা গাড়ি, আচ্ছা আচ্ছা, আপনার গাড়ির মূল্য দেওয়া লাগবে না, নিয়ে চলে যাবে, গাড়ি ফ্রি, দিয়ে দিব ভাই, আমি চ্যালেঞ্জ দিচ্ছি না। তার মানে আপনার কি মনে হয় যে ভাই আমি টাকা দিয়া খোলা ইঞ্জিনের বাইক কিনবো? যেটা খোলা হবে কাজ হবে বলে দিব, বলে বিক্রি করব, ঠকাইয়া বিক্রি করব না ভাই,
কোন রকম ঠকানোর চান্স নাই, হবে না। আর সাউন্ড ঠকবেন কেন ভাই, ঠকবেন কেন? আপনার জিনিস আপনি একবারের জায়গায় 1000 বার যাচাই করে তারপরে নেন, আপনি শিওর হওয়ার পরে ভাই ক্রয় করেন। ওকে, তাহলে 1,60,000 টাকায়, 1,60,000 টাকায় ভাই ডাবল ডিস্ক এবিএস এবিএস কথা নষ্ট করে দিবে কিন্তু আজকে ভাই আমার কুপাকুপি হবে প্রত্যেকটা। তারপরে ভাই ভাই পালসার 2018 মডেলের পিস্টন চেঞ্জ হয়েছে ভাই, পিস্টন চেঞ্জ হওয়ার পরে গাড়ি লুকসটা দেখেন, ওভারঅল কন্ডিশন দেখেন, গাড়ি চলছে 28,000 থেকে 32,000 কিলোমিটার, 28,000 থেকে 32,000 কিলোমিটার, 2 বছরের নাম্বার করা শাকিল ভাই, মিরপুর বিআরটিএ 36 সিরিয়াল, 1,23,000 টাকা, 1,23,000 টাকায় ভাই। কত মডেল বললেন? 18 মডেলের ভাই, 18 মডেল, 1,23,000 টাকা, একদম কুপাই দিবেন, সই সই, কোন কাহিনী চলবে না আজকে। কত ভাই? সই সই সবাই একটু ধৈর্য সহকারে দেখবে, 1,20,000 টাকায় শাকিল ভাই, 1,20,000 টাকায়। আবহাওয়াটা কিন্তু ফাগুনের ঠান্ডা আবহাওয়া, বৃষ্টি এবারে এই জন্য ভাই ঠান্ডা মেজাজ আছে ভাই, ঠান্ডা কোন কোপা কপি নাই, কোনো কিছু নাই, কোপা কপি কথাই হবে ভাই, কথাই হবে, কোন গাড়িতে নাই না, থাপড়া থাপড়ি নাই ভাই, গাড়ি দিব আজকে ভালো মানের গাড়ি দিব। ওকে, আচ্ছা শাওন ভাই কিন্তু শুকিয়ে গেছে, বিলাল ভাই বলছে শাওন ভাই কিন্তু, বিলাল ভাই আমার বড় ভাই, বাইক লাইফ বিডি, আমার বড় ভাই কিস্তিতে বাইক দেয়, 60 ফিট পাপনা গলি দা বাইক লাইফ বিডি কিস্তিতে বাইক দেয়, তার কাছ থেকে ভালো মানের বাইক নিতে পারবেন কিস্তিতে। ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে লাইভে জয়েন হওয়ার জন্য। এটা কিন্তু সেই বিল্লাল ভাই না, এটা কিন্তু আদার্স বিল্লাল ভাই। কোন বিল্লাল ভাই? বাইক লাইফ বিডি বিল্লাল ভাই না, না না, অন্য বিল্লাল ভাই। আচ্ছা যাই হোক, ধন্যবাদ যেই বিল্লাল ভাই হোক, আর ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাই, দোয়া করবেন যেন আরেকটু সুখনা হইতে পারি। আচ্ছা এটা কিন্তু পিস্টন খোলা হয়েছে, বাট এখন কিন্তু গাড়ির একটা টাকার কাজও নাই ভাই, পিস্টন খোলা হইলে যে গাড়ি বাদ হয়ে যায় তা কিন্তু না, না না, একটা জিনিস বুঝেন, হার্টে যদি ব্লক হয় আপনি রিং পরাবেন না? রিং তো অবশ্যই পরাবেন, ওপেন হার্ট তো আর করানো হয় নাই, যখন ব্লকেজ বেশি হয়ে যায় তখন ওপেন হার্ট করা লাগে, রাইট রাইট, একটা জায়গায় 5টা সমস্যা হয়ে গেলে তখন আপনার খোলা লাগবে ফুল ইঞ্জিন, এটা জাস্ট অনলি ফর পিস্টন খোলা হয়েছে, পিস্টন খোলা হয়েছে, পিস্টন চেঞ্জ করে এখন ইনশাআল্লাহ ওভারঅল কন্ডিশন, বললাম তো ভাই এখানে যতগুলো বাইক আছে কষ্টের টাকাই তো, কষ্টের টাকা রাইট, এবং ভিউয়ারসেরও তো কষ্টের টাকা, আমরা হয়তো 2-4-5,000-10,000 টাকা লাভ করব, এবং গাড়ির নিশ্চয়তা দিব লাভের বিনিময়ে, পেপারস এর গ্যারান্টি দিব, ইঞ্জিন চেসিস এর গ্যারান্টি দিব, মালিকানা গ্যারান্টি দিব। আরেকটা জিনিস শর্ত হচ্ছে শাকিল ভাই, আমার শোরুম থেকে বাইক ক্রয় করতে হলে মালিকানা পরিবর্তন করে বাইক ক্রয় করতে হবে, এটা আমার বরাবর থাকবে, আমি ইনশাল্লাহ নিয়ত করছি এবং মানে চ্যালেঞ্জ করছি যে নিজের সাথে নিজের চ্যালেঞ্জ ওয়াদা করা যে গাড়ি যারা নিবে মালিকানা পরিবর্তন করে গাড়ি নিবে, এটা সব থেকে ভালো, সব থেকে ভালো ভাই, কারণ প্যারামুক্ত। এই যে এই রবিবারে ভাই 8টা গাড়ি মালিকানা করছি, 8টা একদিনে, একদিনে 8টা গাড়ি মালিকানা করছি, 8টা মালিকরে ম্যানেজ করা কিন্তু অনেক টাফ ব্যাপার, তো সবগুলারে একসাথে ম্যানেজ করা অনেক কিছুই ব্যাপার, তো ইনশাল্লাহ সবাইকে হাসি মুখে বিদায় দিতে পারছি, সবাই কাজে স্যাটিসফাই, কারণ আমাদের সার্ভিসটা এরকম দেওয়া। আর এছাড়া কিন্তু শাওন ভাই আরেকটা সুযোগ দেয়, আপনি বাইরা করবেন মালিকানা পরিবর্তন করে নিয়ে বিআরটিএ তে গিয়ে টাকা দিতে পারবেন ভাই, আমি তো সেটাই তো বলছি যে এই গাড়িটাই নেবেন, মালিকের সাথে কথা বলেন, মালিক বলবে যে আমি এই তারিখে মালিকানা দিব, আপনি ওই তারিখেই গাড়ি নেন, আপনার গাড়ি নিয়ে রোডে ভোগান্তি হওয়ার দরকার নাই। ভালো খারাপ না ভাই, 1,30,000 টাকা অনেক হিউজ অ্যামাউন্ট, আমার কাছে আছে ভাই ডাবল ডিস্কের, ভাইয়ের মনোটন লাগবে সিঙ্গেল ডিস্কের, সিঙ্গেল ডিস্কটা ভাই মার্কেটে রেয়ার, রাইট রাইট। আচ্ছা আমরা জিক্সারের বাগানে একটু পরে ঢুকে আমার সব বন্ধুদের স্বপ্ন পূরণ করব, শেয়ার করতে হবে সবাই, জি ইনশাআল্লাহ। ভাই দেখেন আজকে আরো পালসার আছে, পালসার ভাই এটা 2019 এর মডেল, এটা কিন্তু 23-এ রেজিস্ট্রেশন, 23-এ নভেম্বর রেজিস্ট্রেশন করা, 15,000 কিলোমিটার চলছে ভাই সিঙ্গেল ডিস্ক, আমার কাছে ডাবল ডিস্কের নাই, যা ছিল সেল হয়ে গেছে ভাই, কারণ আর ইনশাল্লাহ যদি ভিউয়ার্স যদি চায়, ভালোবাসার খাতিরে যদি চায় ভাই আমাকে ডাবল ডিস্ক ম্যানেজ করে দেন, ইনশাল্লাহ চেষ্টা করব ভাই, চেষ্টা করব ভাই। শাকিল ভাই এটা হচ্ছে 19-এর মডেল ডাবল ডিস্ক, এই সরি সিঙ্গেল ডিস্ক, 19-এর মডেল সিঙ্গেল ডিস্ক ভাই, আর কথা আর কাজে মিল আছে, হয়তো আপনার কাছ থেকে এর আগে কোনো বাইক, ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই, যারা নিছে সবার কাছে তো আমি ফেরেশতা হইতে পারবো না, কারো কাছে ভালো কারো কাছে খারাপ, কিন্তু নিজের দিক দিয়ে নিজের বিবেকে প্রশ্ন করি যে উনি তো টাকা দিয়ে বাইকটা নিছে, আমার ওনাকে ঘুরে লাভ কি, হয়তো কোনো সময় মালিক আমাকে ঘুরায়,
কোনো সময় হয়তো নেটওয়ার্ক সিস্টেম প্রবলেম থাকে। এই একটা গাড়ি জিনিসটা দেখেন, বিআরটিতে গেছি প্লেট লাগানোর জন্য, দেখেন ছিদ্র করা আছে, প্লেট লাগাইছে সবকিছু করছে, কিন্তু নেটওয়ার্ক ছিল না দেখাই, যখন মালিকের ছবি তুলবে তখন নেটওয়ার্ক চলে গেছে, তো প্লেট তো আর লাগানো যায় নাই। মিল পান, গাড়ির কন্ডিশন যদি খারাপ হয়, সাপোজ সে ইঞ্জিন, ভাই এটা তো আর কেউ নিজের হাত দিয়ে, আমরা তো আর বানাই না, কোম্পানি তৈরি করে, হয়তো আমরা আমাদের হাত দিয়ে কি করি, হয়তো ক্লাস প্লেট বা পিস্টন আদার্স কোনো কিছু চেঞ্জ করি, এটা তো আর আমরা তৈরি করি না। তো ওই জিনিসটা আপনি ঠিক হলে করাইতে পারবেন, কিন্তু পেপার ইঞ্জিনের কিন্তু আপনি ঠিক করতে পারবেন না। তো এই গ্যারান্টিটা আমরা মাথায় রেখে আমরা কষ্ট করে কিন্তু গাড়িটা সংগ্রহ করি। এই দেখেন একটা কমেন্ট করবো, যে বিল্লাল ভাই আপনি ওই বিল্লাল ভাইয়ের কথা বলছিলেন, বাট আমি মনে মনে ভাবছিলাম গাড়ি নিছে একদিনে, কিন্তু নাম ট্রান্সফার করে দিয়েছে ভাই, আমাকে একদিনে নাম ট্রান্সফার করে দিয়েছে, ধন্যবাদ। এর থেকে বেশি পাওয়ার কিন্তু কিছু থাকে না। জি ইনশাল্লাহ, আপনারা যারা বাইক নিচ্ছেন তারাই কিন্তু প্রমাণ দিচ্ছেন এখানটাই। আচ্ছা অ্যাপাচে পালসার তবে দয়া করে কেউ ভাই দামাদামি করতে পারবে না, দামাদামি করতে পারবে না, যদি মানে আসলে সম্মান সেটা আমার অন্তর থেকে, কিন্তু প্রাইস যেটা বলে দিছি সেটাই, সেটা আসার পর আমি 1000 কম রাখি 5000 কম রাখি সেটা আমার উপরে, কথার কাজে থাকে, আমি যদি আমার মিল পাই। ভাই পাশে হচ্ছে 20 এর মডেল 24 এর রেজিস্ট্রেশন, এটা 20 এর মডেল 24 এর রেজিস্ট্রেশন ভাই, 150,000 টাকা 150,000 টাকা, 9000 কিলোমিটার চলছে ভাই, 24 এর রেজিস্ট্রেশন, গাড়ির সাউন্ড কোয়ালিটিটা দেখেন, একদম সাউন্ড কোয়ালিটি দেখতে পারেন ভাই, ওয়াও একদম মাখনের মতো সাউন্ড আছে কিন্তু ভাই, আয়শা যদি দেখে, যদি এই দুইটার যে মানে যেগুলোই নিবে ইনশাল্লাহ টেস্ট ড্রাইভ দিলে কোনো গাড়ি রাইগা যাওয়ার মতো না, কিন্তু দুইটা টাকা নেওয়ার মতন মন মানসিকতা থাকে, 2 টাকা কম আর বেশি ইনশাল্লাহ আইসা নিয়ে যাবে ভাই, গাড়ি ওরকম ভাই একদম, কিন্তু দেখেন সুপার ডুপার 2টা চাবি কিন্তু আছে, ম্যাক্সিমাম গাড়িতে কিন্তু ভাইয়ের 2টা চাবি আছে, এটা তো 2টা চাবি 19 এর মডেল 2টা চাবি 20 এর মডেল 2টা চাবি, একদম কিন্তু আউটলুকিংটা দেখলে গাড়ি প্রেমে পড়তে বাধ্য হবে। আরো ভাই রাখতে পারি না, কারণ ধুলাবালি রোডের সাথে দোকান, তো মেন রোডের সাথে ধুলাবালিতে মানে অপরিষ্কার অবস্থায় থাকে, তো ইনশাল্লাহ নেওয়ার আগে আমরা ওয়াশ পলিশ যা করা লাগে করে দিব ভাই। আচ্ছা মোহাম্মদ সাদা শাহাজুল ইসলাম ভাই বলছে ভাই আমি নিব, ভাই কোনটা নেবেন, এখানে কিন্তু 10,000 টাকা বুকিং করলেই আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত বাইকটি। ভাই এই যে ভাই এই যে 10,000 টাকা বুকিং এর বিষয়টা ভাই, আমার এখানে কোনো অনলাইন কুরিয়ার সার্ভিসটা নাই ভাই, রাকিল ভাই না না না, এটা আমি ভাই ক্লোজ করে দিছি ভাই, বলি আমার জিনিসটা হচ্ছে মানে ওই যে মানুষের মনের কথা বলছি ভাই। এই যে ধরেন দেখেন এখানে ইন্ডিকেটারটা সুপার গ্লু মারা আছে, সে 1,00,000 টাকা একটা বাইক নিবে, ইন্ডিকেটারে কেন সুপার গ্লু মারা থাকবে, আমার তো ভাই ন্যাচারাল ভাই, কোনো কারণে ওনার ইঞ্জিনের সাউন্ডটা পছন্দ হয় নাই, ভিডিওতে দেখতেছে একরকম লাইটিং, কাছে যাওয়ার পরে একটু মানে ডিপ কালার চলে গেল, ওনার কাছে মনের রং ভাই মনের। তো আপনার গাড়ি আপনি আইসা দেখবেন, আপনাকে আগে ছবি ভিডিও পাঠাবো, যদি যাওয়ার পরে আপনার গাড়ির কাছে মনে হয় যে না আমি এই গাড়ির বদলে অন্য গাড়ি পাঠাইছি, সেই ক্ষেত্রে আপনি টাকা রিটার্ন পাবেন, রিটার্ন পাবেন, এছাড়া আমরা কোনো গাড়ি অগ্রিম বুকিংও নেই না ভাই, তারপরে নেন ভাই। দেখে শুনে ভাই ভাই 1,50,000 টাকা শাকিল ভাই, 1,50,000 টাকা কোপাকুপি হবে ভাই, কোনো 50 নাই, বহুদিন পরে আসছি, ধরছি আপনার খাইছি, আপনি আসলেই তো কোপাকুপি ভাই, একবার খাইছি আপনার আজকে, দেন 1,48,000 টাকা 48,000, আচ্ছা দিলাম 1,45,000 দিলাম, হ্যাঁ সাউন্ডার গেঞ্জিটা সুন্দর, ধন্যবাদ ভাই, কমেন্ট করছে ভাই সাউন্ডার গেঞ্জিটা খুব সুন্দর ভাই, এটা আপনার ভাবি দিছে এজন্য ধন্যবাদ, আপনাকে আপনার ভাবি দিছে সুন্দর না, ফিজিক্যালি সাউন্ড ভাইয়ের সঙ্গে যারা কথা বলেছে এক কথা সাউন্ড ভাইয়ের সামনে আছে বলা ঠিক হবে কিনা, সাউন্ড ভাইয়ের কাছে যারা এসেছে এক কথা তার ফ্যান হয়ে গেছে, আমি নিজেও ফ্যান, ওকে মাত্র 1,45,000 টাকা আন্টাস ইঞ্জিন 2020 এর মডেল, কাগজপত্র আপ টু ডেট করা আছে, 48 সিরিয়াল, জি ভাই 24 সিরিয়াল ভাই, মানে 24 সালের নাম্বার, এটাও ডিজিটাল প্লেট রেডি আছে, মালিকানা করতে পারবে ভাই, ওকে মালিকানা করতে পারবে না,
এমন না যে ভাই প্লেট নাই, প্লেট রেডি আছে, আপনি যেদিন নিবেন মালিকানা করেই গাড়ি নিবেন। আর মালিকানা ছাড়া তো আপনি গাড়ি নিচ্ছেন না, আমিও বিক্রি করছি না, তো অতএব টেনশনে কিছু নাই ভাই। এই যে হান আমরা কিছু কিছু কমেন্ট দিব ভাই, জি ভাই, কমেন্ট পড়েন ভাই, ঠিক আছে। আমার জাকির এভাবে বলছে কমেন্টটা পড়েন না কেন ভাই, কমেন্টটা পড়ে দিলাম। প্রিন্স আহমেদ ভাই বলছে ভাই আমি সৌদি আরবে আছি, আমার বন্ধুদের দিয়ে আপনার ওইখানে থেকে একটা জিক্সার ব্ল্যাক নিতে চাই, ফোন দিয়া কথা বলে বলতে পারবো কিনা, ঠিক আছে ভাই। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, বাংলা লিংক নাম্বার, আমাদের লাইভ শেষে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন। আপনি যে বাইকটা পছন্দ হয়, স্পেসিফিক যদি আপনার কাছে কোনো ছবি থাকে আমাদের কাছে পাঠান, সেই মডেলের বাইক যদি আমাদের কাছে থাকে আমরা আপনাকে ছবি ভিডিও পাঠাবো, দেন আপনার বন্ধু ভাই আত্মীয় যে থাকে তাকে পাঠান, সে এখান থেকে দেখে যদি ওকে বলে দেন আপনি টাকা ট্রান্সফার করেন। তার আগে টাকা পেমেন্ট করা লাগবে না। সুজন ভাই বলছে ভাই আমি মানিকগঞ্জ থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ ভাই। শাকিল আহমেদ ভাই বলছে ভাই ওনার হাসিটা অসাধারণ ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই, ধন্যবাদ ভাই। পলাশ ভাই আপনাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম শাকিল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। এস কে ইমন ভাই বলছে ভাই মনোটন 1,35,000 লাস্ট নাকি ভাইয়া জানাবেন, 21 মডেল নিবেন না 22 মডেল নিবেন, সব মডেলেরই আছে ভাই। আচ্ছা মোটামুটি মানে ফ্রেশ কন্ডিশন বাইক নিতে হলে কিন্তু আসতে হবে ভাই, প্রত্যেকটা বাইকই ভাই কন্ডিশন সুপার ফ্রেশ ভাই। এই যে একটা গাড়ি দেখেন 2018 মডেলের আর্মি কালারের হাং, আর্মি কালার হিরো হাং। আপনি আমি আমি ক্যামেরাটা ধরি, জাস্ট আপনি নিজের থেকে একটুখানি স্টার্ট দেন ভাই, আপনি জাস্ট অনলি ফর একটা স্টার্ট দেন, আপনি কিছু লাগবে না, ঠিক আছে। মানে এখন কি বলবো যে ভাইয়ের কাছে আমি যখন আসি তখন আগে আধা ঘন্টা ট্রাভেল করতে একটা বাইক দেখি, স্টার্ট দিয়ে কিন্তু দেখি আমি আপনার বাইকগুলা যে কোনো বাইকের সমস্যা আছে কিনা। হঠাৎ আপনি ভুল করে বলে ফেললেন যে এই গাড়ির সবকিছু ঠিকঠাক আছে, পরে কিন্তু কাস্টমার যখন ফোন দিবে যে সবকিছু ঠিকঠাক নাই। শাকিল ভাই এই কমেন্টটা আমি কিন্তু নিতে পারবো না, আর শাওন ভাইয়ের কাছে আসলে কিন্তু স্পেশাল ব্লক করার চেষ্টা করি আমি সবসময় ভাই। আপনার আনার উদ্দেশ্যই হচ্ছে একটা সবসময় থাকে যে আমি কিন্তু সচরাচর সব মানে ব্লক মানে একটু মানে কমই আসি, মানে যখনই প্রয়োজন হয় যে যাকে ভাই দরকার আমি কিন্তু আপনাকে ডাইকা আনি, ডাইকা আনি যে ভাই শাকিল ভাই আসেন, তো জিনিসটা বুঝেন আমি কালেকশন মিলাই যখন ইনশাল্লাহ ভালো ফ্রেশ মানের তখনই কিন্তু আমি একটা স্পেশাল ব্লগটা করাই, এই জন্য চেষ্টা করি। এইটা গাড়িটা 18 মডেল, গাড়িটা চলছে ম্যাক্সিমাম আপনার 25,000 কিলোমিটার, কিন্তু গাড়িটা মিটারে আছে 15,000, আমি যার হাতে তেয়ে নিছি সে 15,000 করে দিছে। দেখেন গাড়িটা জাস্ট অনলি ফর আমি একটা টোকা দিছি, মানে টোকা দিলে কিন্তু স্টার্ট, এই দেখেন গাড়ি স্টার্ট, স্টার্ট আছে গাড়ি ভাই। গাড়িটার 22 সালে ট্যাক্সটেকেন ফেল হয়ে গেছে, আমি আপডেট করে দিব শাকিল ভাই, 1,08,000 টাকা। যদি একটা গাড়িতে নাট খোলা প্রমাণ দেখাইতে পারে যে পিস্টন খোলা হয়েছে, পিস্টন খোলা হয়েছে, আমি গাড়ি আপনার যা মূল্য নির্ধারণ করবেন আমি সেই মূল্যে বিক্রি করব ভাই। ভাই ওই 8 মাস বাদ ডাইরেক্ট পাস ভাই, ট্যাক্সটেকেন আমি আপডেট করে দেব, আপনি আপডেট করে দিবেন পাস। আজকে আসলে আপনি বুঝছি আপনি মানে ফাগুনের আগুন আমার উপরে দিয়ে ধরাই দিয়ে দিতেছেন ভাই। আচ্ছা যান আলহামদুলিল্লাহ 1,05,000 টাকা ভাই, 1,05,000 আমি ট্যাক্স টোকেন আপডেট করে দিব ভাই, আমি ভেঙে দিলাম কিন্তু ট্যাক্স টোকেন ফেল আছে আপডেট করে দিব। ওকে মানে প্রত্যেকটা বাইক একদম সুপার টুপার ফ্রেশ নিতে হলে কিন্তু আসতে হবে ভাই। আর যেটা কথায় কাজে 100% যারা আপনার বাইক এর আগে নিয়েছেন তারা কিন্তু আমাকে কমেন্ট করতেছেন এখানে, শাকিল ভাই অনেক ভালো ভাইয়ার হাসিটা সুন্দর, ভাইয়া একদিনের নাম ট্রান্সফার করে দেয়, এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কমেন্ট গুলা ভাই। আমার পেজে ঢুকলে দেখতে পারবেন, আমরা আসলে কাস্টমারের ওই রিভিউটা করি না, কারণ অনেকে মনে করবে নগদেরটা নগদ করছে না ভাই। আপনি দরকার পড়লে আমার ক্লায়েন্টদের যাদের নাম্বার আছে যদি প্রয়োজন হয় জিজ্ঞেস করবেন, ফোন দিয়ে জিজ্ঞেস করবেন যে ভাই আমি নাম মালিকানা করে দিছি কিনা সাথে সাথে। ভাই বলছে আরটিআর এর দাম তো বললেন না ভাই, আরটিআর সিরিয়ালে আমরা দেখাবো ভাই, একটু ধৈর্য ধরেন দেখাবো, আমি সিরিয়াল দেখে আসছি। এটা হচ্ছে আপনার 1,05,000 টাকা ট্যাক্স টোকেন আপডেট সহ 24 সাল পর্যন্ত ভাই, স্ট্রাইকার 2021 মডেল অন টেস্ট, 21 মডেল অন টেস্ট, শাকিল ভাই অন টেস্ট 21 মডেল মাত্র 85,000 টাকা, 85,000 টাকা 21 মডেল অন টেস্ট 85,000 টাকা শাকিল ভাই। যান আপনি বলা লাগবে না আমি বলে দিতে আছি, 80,000 টাকা, 80,000 টাকা, কথাটা বুঝতে পারছেন, 80,000 টাকায় অন টেস্ট, অন টেস্ট। আমি বারবারই বলি যে যারা ফ্রেশ কন্ডিশন বাইক কিনতেছেন অনেক দিন পাচ্ছেন না, একটাবার হলেও আসুন, আইসে আপনি ভিজিট করেন, এক কাপ চা খেয়ে যান, আমার বাইকগুলো দেখেন যে আমার বাইকের কন্ডিশনটা কেন। আর আমাদের প্রত্যেকটা বাইক কিন্তু ঢাকা মেট্রো নাম্বার শাকিল ভাই, আমাদের ঢাকা মেট্রো গাড়ি নাম্বার, এই জন্যই আমি বলবো না যে অন্য কোনো জেলার গাড়ি নাম্বার চলবে না, চলবে ভাই, আমি ঢাকাবাসী, আমার জন্য ঢাকার নাম্বারটাই বেস্ট, মালিকানা করতে আমার জন্য ইজি। এই জন্য আমি চ্যালেঞ্জ দিয়ে বলি যে ভাই আমার কাছ থেকে মালিকানা করে আপনি গাড়ি নেন, কারণ আমার ঢাকার নাম্বার বাইরের নাম্বার হলে আমি তো একদিনে পারবো না,
ভাই তারপরে এই যে দেখেন এই যে ইয়ামাহা সেলুটো দেখেন এই যে সেলুটো আছে ইগনাইটর আছে ডিসকভার আছে ভাই আচ্ছা ডিসকভার থেকে শুরু করি ভাই ডিসকভার 2021 এর মডেল অনটেড শাকিল ভাই এটা আমার কেনা আছে 99000 টাকা আজকে এটা মাত্র কেনা দামই দিমু জানেন 99000 টাকা 99000 টাকা কেনা দাম 1 লাখের নিচে 99000 টাকা কেনা দাম অনটেড অবস্থায় ভাই সিবিএস ব্রেকিং 21 এর মডেল ভাই তার মানে বুঝতে পারছেন যে যেটাতে ভাই তুই 1000 টাকা লাভ করবি সেটা বলে দেয় যেটা কেনা দাম আসলে এই কথা কিন্তু কোনো ব্যবসায়ী বলে না ভাই আসলে কি অনেক সময় যে মানে করে নতুন লট আসে যেহেতু সামনে আমাদের রমজান চলে আসছে ঈদ উপলক্ষে ঈদের কালেকশনও তো আমার মানে ঘরে তুলতে হবে তো নতুন নতুন গাড়িগুলো যেগুলো থাকে ওগুলোও তো আমার তুলতে হবে সেই আসে ভাই এই যে দেখেন একটা ইগনাইটর 2021 এর মডেল কিন্তু 1 লক্ষ 99000 টাকা মাত্র 99000 টাকা অন টেস্ট ভাই অন টেস্ট সিবিএস ব্রেকিং 2021 এর মডেল চলছে কত ভাইয়া চলছে ভাই আপনার 10000 প্লাস 10000 প্লাস ভাই 21 এর মডেল একজন মনে একটু আমাদের কাছে রাখছে ঠিক আছে সুমন ভাই বলছে ভাই উত্তর দেয় না কোনটা ভাই সুমন ভাই উত্তর দিয়ে দিলাম আর সাদ্দাম ভাই বলছে ভাই আমি 2-1 মাসের ভিতরে চা খেতে যাব আপনার দোকানে ওয়েলকাম ভাই চান আপনি ইনশাআল্লাহ আসেন আপনার চায়ের দাওয়াত এক কাপ চা খেয়ে যাবেন ভাইয়ের দোকান থেকে ওকে নুহাত ভাই বলছে ভাই কিছুদিন ধরে তো আসতে পারতেছেন না কাজের জন্য সমস্যা নাই ভাই যখনই সময় পাবেন তখনই লাইভ দেখবেন এবং শেয়ার করে দিবেন ভাই এটা হচ্ছে ইগনাইটর গাড়িটা দেখেন পুরা গাড়ি কিন্তু ল্যামিনেটিং করা একদম নতুন নতুনের মতন একদম 2021 এর মডেল ভাই 2021 আরেকটা জিনিস শাকিল ভাই আজকে আপনার এই ভিডিওর মাধ্যমে একটা জিনিস দেখাই দেই লাইভে আপনি এখানে একটু নাম্বার প্লেটটা ধরেন আচ্ছা এখানে আছে বিআরটি 19 19 কিন্তু এটা বিআরটি 19 অনেকেই প্রশ্ন করে যেমন এই সপ্তাহে আমার অনেক কাস্টমারের সাথে একটা কথা বার্গেনিং হয়েছে যে এটা 19 আচ্ছা মেনে নিলাম আমি এটা 19 শাকিল ভাই হ্যাঁ আচ্ছা এইটা আছে আপনার বিআরটি 2020 20 এই দুইটা গাড়ি একটু কাগজ দাও তো এই দুইটা গাড়ি একটু কাগজটা দেখাও আমি দেখাই দিচ্ছি ওকে আমি যখন কাস্টমারকে বলছি যে ভাই এটার মডেল হচ্ছে 20 এটার মডেল হচ্ছে 21 যদি আমাদের লাইফটা একটু লং হচ্ছে অনেকে বোরিং ফিল করবেন ভাই আপনাদের জন্যই এই লাইফটা করা আপনাদের ভোগান্তি যাতে না হয় হয়রানির শিকার না হন সেজন্য এই যে দেখেন এটা হচ্ছে আমার গাড়িটা 2020 এর মডেল কিন্তু এখানে লেখা আছে 2019 এর মডেল কখনো কোনো দিন কোনো কাস্টমার নাম্বার প্লেট দেখে গাড়ি কিনবেন না কিনবেন না কারণ নাম্বার প্লেটে কখনো মডেল উল্লেখ থাকে না মডেল একমাত্র উল্লেখ থাকে ট্যাক্স টোকেনে আর না হয় স্মার্ট কার্ডে আর না হয় আপনার মালিকানার বদলি স্লিপে ভাই এই যে দেখেন এই যে ট্যাক্স টোকেনটা দেখেন কত সালের এখানে দেখেন আপনি নিজে দেখেন 2020 দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে গাড়ির নাম্বার কত দেখেন গাড়ির নাম্বার ঢাকা মেট্রো হ 65-25-12 এটা কত আছে 65-25-12 এখন এখানে কত আছে এখানে দেখেন এইখানটা দেখেন এইখানটা কিন্তু 2019 লেখা আছে 19 তো এখানে মডেল কত লেখা আছে তাহলে কি এটা মানে মডেলটা কি 19 হবে না না 20 হবে তখন আমি যখন বলছি কাস্টমার আমার উপরে রাগ করছে যে ভাই আপনি বেশি বলছেন কারণ এটা আমাদের কাছ থেকেই দেখেন আরেকটা জিনিস দেখেন এই যে এই যে আপনার এই গাড়ি নাম্বারটা সিরিয়াল নাম্বারটা দেখেন এখানে মডেল লেখা আছে কত 67-20 20 20 দেখেন 20 লেখা দেখতে পাই কিনা একটু মোবাইলের লাইটটা দাও ভাবে দেখাই না দেখাচ্ছে মোবাইলের লাইটটা একটু দেখাই দি ভাই ক্লিয়ার দেখা যাচ্ছে আচ্ছা না যাই হোক 20 আচ্ছা 2020 আচ্ছা এখানে কত লেখা আছে এখানটা 21 কত লেখা আছে 21 এটা গাড়ি নাম্বার কত এটা ঢাকা মেট্রো হয় 67-77-31 গাড়ি নাম্বার ঠিক আছে 67-77-31 এখানে কত আছে এখানে 125 সিসি 2021 এই যে তাহলে এটা মডেল কেন 20 বলে এটা ভাই আসলে অনেক মানে এটা মানে বোঝানোর জন্য ভাই আজকে আপনার দ্বারা আমার দ্বারা শিখবে মানুষ আমাদের মাধ্যমে হয়তো কেউ না কেউ শিখছে যে আমরা ভিডিওতে কোন এক সময় বলছি কিন্তু না এটা অ্যাকচুয়াল মডেল মানে সবকিছুর উল্লেখ থাকে হচ্ছে ট্যাক্স টোকেনে স্মার্ট কার্ডে তো এটা বুঝতে হবে তো যেটা আপনার লেখা থাকবে নাম্বার প্লেটে 19 ভাই 12 সালের গাড়িও কিন্তু 24 এর রেজিস্ট্রেশন আছে এই জন্য এটা 24 মডেল হয় নাই রাইট রাইট ভালো লাগছে কথা বুঝেন নাই 12 সালের গাড়িও কিন্তু 24 এর রেজিস্ট্রেশন হইতাছে 7-8 এর গাড়িও কিন্তু 24 সালের রেজিস্ট্রেশন হচ্ছে এর মানে এই নয় যে আপনার এটা 24 এর মডেল ভাই 21 এর মডেল ইগনাইটর 17000 কিলোমিটার চলছে দুইটাই চাবি 17000 একদম অরিজিনাল 17000 কিলোমিটার চলছে দুই বছরের নাম্বার করা ফার্স্ট পার্টি ভাই ভাই 1,08,000 টাকা 1,05,000 আচ্ছা দিলাম 1,05,000 টাকা 1,05,000 টাকা তবে ভাই 2020 21 এর মডেল ভাই 21 এর মডেল 5000 টাকা দেখে শুনে ভাই ডাবল ডিস্ক হ্যাঁ ডাবল জি মিলাই নিতে হবে আপনাদেরকে এখানে একটু কথা বলো 21 এর মডেল গাড়ি আপনি 1,00,000 টাকায় পাবেন 90,000 টাকা পাবেন ভাই কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে ভাই কন্ডিশনের উপরে রাইট আপনি ইঞ্জিন খোলা আছে কিনা আপনি ট্রাই করে দেখবেন আর আমার তো চ্যালেঞ্জ আছে যেটা খোলা হবে আমি বলে দিচ্ছি আমি আপনার কাছে ঠকায় বিক্রি করব না
ভাই ইয়ামাহা সেলুডো কিনবেন ইয়ামাহা সেলুডো 125 পাবেন এফজেড এর ফিল কারণ এটা এফজেড এর ইঞ্জিন সবকিছুই ভাই ইয়ামাহার মধ্যে সবচেয়ে বেস্ট লুকের বাইক হচ্ছে ইয়ামাহা সেলুডো তেলের রাজা বলেন বা যেটার রাজা বলেন সবকিছুরই ভাই কালারটা কিন্তু আর্মাডা ব্লু এটা কিন্তু সচরাচর পাবেন না এটা 2020 এর মডেল ভাই 112,000 টাকা শাকিল 12 ভাই 24 সাল পর্যন্ত এটা ট্যাক্স টোকেন ফেল আছে আমি আপডেট করে দেব আপনি এমন ভাবে বাড়াইছেন যে আমি কমাবই 2000 টাকা আমি ওরকম ভাবে দাম বাড়াই নাই শাকিল ভাই একটা ট্যাক্স টোকেন করতে গেলে এখন 3500 টাকা খরচ তাহলে আপনি 12000 টাকার সাথে 3500 টাকা মাইনাস দেন তাই কত দাম আসে কথা হবে না 10 ট্যাক্স টোকেন আপডেট আপনার আচ্ছা ঠিক আছে আমি আপডেট করবো না 1,08,000 টাকা আমি আপডেট করবো না ভিউয়ার্স করে নিবে 1,08,000 টাকা ইয়ামাহা সেলুডো 20 এর মডেল আচ্ছা তারপরে শাকিল ভাইয়ের নাম বলবেন ঠিক আছে শাকিল ভাই বলছে 1,10,000 টাকা এই যে এখানেই করবো আপনি দাম কমায় দেন তারপর আপনি ভিউয়ার্স হিসাবে বলে যে আমি শাকিল ভাইয়ের ব্লগ দেখে আসি আরো কমান ভালোবাসলে বলে তো আমরা তো সম্মান করি তা আমাদের দিকে সবসময় ভিউয়ার্স এর জন্য দেখেন দোকানদারেরও দেখেন না কাস্টমার লোকই দোকানদার পেঁচা না না ভাই কাস্টমার লোককে এটা তো আমরা স্বীকার করি ভাই আপনি আমাদেরও দেখতে হবে কারণ আমরা তো ভাই কষ্ট করে বাইকটা নিয়ে আসি আপনারাও তো সেই দূর দূরান্ত যে ভিডিও করেন যেই স্থানে যে ভিডিও করেন যেখানে যান সেটা আমরা নাই বলি অবশ্যই ভাই অবশ্যই কারণ বললে ভাই অনেক কিছু ফাঁস দরকার নাই ভাই 2023 এর মডেল 23 এর মডেল আছে আরটিআর 2B ডাবল ডিস্ক 2048 সিরিয়াল ডাবল ডিস্ক ভাই দেখেন ডাবল ডিস্ক 23 রেজিস্ট্রেশন 23 নভেম্বর আর টিয়ার 2B রেসিং এডিশন ডাবল ডিস্ক শাকিল ভাই 9000 কিলোমিটার চলছে যখন নিবেন সেদিনই মালিকানা হবে সেদিনই মালিকানা হবে ভাই মালিক বাসায় থাকে হ্যাঁ মালিক বাসায় থাকে আচ্ছা আচ্ছা ভাই 148,000 টাকায় ডাবল ডিস্ক 23 এর মডেল ভাই 145 কত 45000 টাকা আপনি জোর আপনার গলার জোর কমে গেছে না আপনার কই দেব আপনি এই মোশনটা নিয়ে কোন 45000 টাকা কত 45 145 আচ্ছা ঠিক আছে 145 এই দিলাম 145,000 টাকা দেখেন 24 এর রেজিস্ট্রেশন 2023 এর মডেল এখন ওই যে যেটা দেখালাম ভাই জি ভাই এখন যদি কেউ প্লেট থেকে কিনেন তাহলে কিন্তু এটা 24 না ভাই এটা 24 আসেই নাই প্লেটে প্লেটে আসবে 23ই আসবে 23ই আসবে নাম্বার বেশ তো 24 এর না নাম্বার 23 এর নভেম্বরে মানে 23 এর নভেম্বরে সিরিয়াল এখন ওই যেগুলো গ্যাপিং ছিল সেগুলো আসতেছে ভাই এই একটা গাড়ি দেখেন 2022 এর 2022 এর এটা মডেল 22 গাড়ি চলছে 26,000 কিলো মানে 21 এর দিকে একটু ক্যামেরাটা দেখান 21 এর কন্ডিশনটা দেখান 21 এর কন্ডিশন লেমিনেটিং করা আছে পুরো ফ্রেশ চকচকা আর 22 এর কন্ডিশন এটা যে খারাপ তা না এখানে স্টিকারের দাগ আছে এখানে ইন্ডিকেটর ভাঙা আছে আচ্ছা কন্ডিশন অনুযায়ী ভাই এটা 1,05,000 এটাও 1,05,000 21 এরটাও 1,05,000 22 এরটাও 1,05,000 দুইটাই আমার মানে সমান দামে কেনা কারণ সমান দামে কেনা এই কারণেই কারণ দুইজনে দুই ভাই দুই ভাই একটার লাল পছন্দ একটার ব্লু পছন্দ তো এই কারণেই জাস্ট এটার কন্ডিশন কোয়ালিটি একটু মানে বেশি চলা 26,000 চলা এই জন্য ভাই এটা 1,05,000 টাকা শাকিল ভাই এবার আপনারা সিদ্ধান্ত নেন কোনটা নেবেন 21 এর মডেল 1,05,000 22 এর মডেল 1,05,000 সিদ্ধান্ত আপনাদের জি ভাই জি ইনশাআল্লাহ ভাই 23 এর আচ্ছা একটা কমেন্ট দিব ঠিক আছে ভাই জিক্সারটা দেখেন জিক্সারটা দেখাচ্ছি দেখাচ্ছি ভাই সিরিয়াল ঢুকবো এর পাশাপাশি জাকারিয়া এবার বলতে শাকিল ভাই 20,000 টাকার ভিতরে একটা বাইক পাবো কিনা ভাই 20,000 টাকার বাইক ইনশাআল্লাহ আগামী কালকের ভিডিওতে পেয়ে যাবেন আগামী কালকের ভিডিও আগামী কালকে আমার না আমার ভাইয়ের ভিডিও পেয়ে যাবেন শাকিল ভাইয়ের পেজ থেকে পেয়ে যাবেন দুপুর 2:30 আচ্ছা সাধু ভাই বলছে ভাই টিভিএস আছে নাকি 70,000 টাকা ভাই টিভিএস এর কোনটা নেবেন সেটা কি টিভিএস এর 70,000 টাকায় নাই গে তবে আমি 70,000 টাকার মধ্যে আপনার 70,000 এর নিচে গ্ল্যামার গাড়ি দিতে পারবো মাত্র 65,000 টাকায় গ্ল্যামার দিতে পারবো আচ্ছা সেটা আমরা দেখাবো দেখাবো ইনশাআল্লাহ ভাই এর হচ্ছে 23 এর মডেল রাইডার 23 এর মডেল রাইডার সার্ভিস ফ্রি আছে এখনো তিনটা সার্ভিস ফ্রি আছে শাকিল ভাই গাড়িটা চলছে 5,400 কিলোমিটার সার্ভিস বুক আছে সবকিছু আছে দুইটা চাবি আছে শাকিল ভাই 1,25,000 টাকা 1,25,000 টাকা কিসের 25 ভাই ভাই 1,22,000 টাকা শাকিল ভাই 1,22,000 ভাই 1,22,000
আর আমি যেটা তোমাকে দিচ্ছি এটাই তোমাকে। আচ্ছা জান, দিলাম 1,20,000। আপনার পিস্টন চেঞ্জ হয়েছে, 2018 মডেল, 24 সাল পর্যন্ত ট্যাক্স টোকেনের মেয়াদ আছে, উত্তরা বিআরটির 2 বছরের নাম্বার করা গাড়ি, চলছে 29,000 কিলোমিটার ভাই, গাড়ির কন্ডিশন ভালো আছে, পিস্টন চেঞ্জ হলো, আলহামদুলিল্লাহ সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে, 1,08,000 টাকা। 1,05,000 টাকা কিসের 8 মাস আমি বুঝলাম না। আচ্ছা জান, 1,00,000 আপনি 5 বলছেন, 5 5, 1,03,000 টাকা, 1,03,000, আপনি তো আমার দিলাম, আমি ধামাকা দিলাম। ওকে, মানে শাকিল ভাই যে আমি দিতে পারি না, জান দিলাম, দিতে পারবো না কেন। ওকে ভাই জান, ডিসকভার 135 সিসি আছে কি? নাই ভাই, 135 নাই, ইনশাল্লাহ আমার বড় ভাইয়ের দোকানে আছে। আচ্ছা ভাইকার নাইমে বলছে, আসসালামু আলাইকুম শাকিল ভাই, কেমন আছেন? আরেকটা কমেন্ট করেছেন, ভাই গাড়ি বাইক একটা নিছি ভাই আজকে, থ্যাংক ইউ সো মাচ ভাই, যেখান থেকে নিয়েছেন অবশ্যই মালিকানাটা চেঞ্জ করে নেবেন। আচ্ছা, আমার স্যালুটুটা কত বলেছিলাম? 1,08,000 টাকা, 1,08,000 টাকা ট্যাক্স টোকেন আপডেট ছাড়া, আর 1,10,000 টাকা ট্যাক্স টোকেন আপডেট সহ। ভাই ট্যাক্স টোকেন আপডেট করে নেন, এখানে কিন্তু 1,500 টাকা এমনি বাঁচবেন আপনারা, আবার আপনি ইয়া করে দেন, সুপার ডিস্টার্ব করে দিতে ভাই। স্যালুট এমন একটা গাড়ি, এটা আপনি 100 না 1,000 দোকান ঘুরলে 1 দোকানে পাবেন, এইটা চ্যালেঞ্জ আমার, যে সেলুটু গাড়ি আপনি সচরাচর পাবেন না, 1,000 দোকান ঘুরলে 1 দোকানে পাবেন, যার ইয়ামা সেলুটু প্রয়োজন যদি দেখে পছন্দ হয় ইনশাল্লাহ নিয়ে যাবে, থাকবে না। ভাই আমার কাছে নাই আপাতত, ইনশাল্লাহ সামনের সপ্তাহেতে যেহেতু ঈদের কালেকশন আসতেছে সামনে, তখন দেওয়ার চেষ্টা করবো ভাই, 1,10,000 না 1,15,000 দিতে পারবো, 15-20 দিতে পারবো ভাই। ভাই এটা হচ্ছে 2019 মডেল, 2019 জিক্সার মনোটন ডুয়েল টন ডাবল ডিস্ক ভাই, ডাবল ডিস্ক, গাড়ি চলছে 45,000 কিলোমিটার, 45,000, হ্যাঁ 45,000 কিলোমিটার চলছে শাকিল ভাই। ভাই যারা গাড়ি ক্রয় করে তাদের কিলোমিটার ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে গাড়ি কি, কন্ডিশন কি ভাই, 45,000 কিলোমিটার চলছে, 2 বছরের নাম্বার করা, ট্যাক্স টোকেন আপ টু ডেট আছে 24 সাল পর্যন্ত, শাকিল ভাই 1,60,000 টাকা, 1,60,000 টাকা, গাড়িটা দেখেন আপনি কোথাও কোনো ঘষা মাজা আছে কিনা ভাই, বুঝলাম না ব্যাপারটা, সবসময় আসলে ধামাকা ভাই, আপনি আমার তো ধামাকার উপর ধামাকা একটা দিয়ে ভাই, গাড়ি তো কন্ডিশন দেখতে হবে ভাই, গাড়ির তো কোয়ালিটি দেখে দাম দিবে, আমি তো এক কথাই বললাম যে ভাই 2 টাকা দিয়ে ওই ভালো গাড়ি নেন, একটা যেন 2 টাকা বেশি লাগলে ভালো গাড়ি নেওয়া ভালো, যাতে আপনার ডাক্তারের দোকানে ভোগান্তি না হয়, সেটা ঠিক আছে, আমরা কোনো ডাক্তারের বিল দিব না, ঠিক আছে ডাক্তারের বিল দিব না, কক্সবাজার যাওয়ার টাকাটা ছেড়ে দিবেন আপনি। আচ্ছা জান, আলহামদুলিল্লাহ দিলাম 2,000 টাকা ছেড়ে দিলাম, 1,05,000 টাকায় হয় নাকি? আচ্ছা জান দিলাম 1,55,000 টাকায় দিলাম। ওকে 1,55,000 টাকায় সিক্সার মনোটন, সরি ডাবল ডিস্ক, ডাবল ডিস্ক ভাই দুইটাই দেখেন, ডাবল ডিস্ক 19 মডেল, 18 মডেল, এটা 1,45,000, 1,45,000 টাকা ভাই, এটা চলছে 22,000 কিলোমিটার, 22,000 কিলোমিটার চলছে এইটা, 1,45,000, এর কিছু না ভাই, এটা যা আছে ওকে আছে, যা আছে কিন্তু অরিজিনাল। যে ভাই বলছিলেন ভাই 35,000 টাকা এই বাইকটা দেন, তার সঙ্গে একটু কথা বলি, যে ভাই আপনি লাইভের শেষে একটু কমেন্ট করুন ভাই, যতটুকু কম রাখা যায়, আমি জানি ভাই, এটা আমার মনে করেন আমি আপনার যে দামটা বলছি আমার চালান দাম উঠবে শাকিল ভাই, আমি সেটা জানি, প্রত্যেকটা বাইক আপনি এরকম ভাবে বিক্রি করেন কাস্টমারের জন্য, একমাত্র ভিউয়ার্সদের জন্য, যে যেটা না পারতেই না, যেটা পারছি ভাই কমাই দিছি, তারপরে যদি আইসা যদি নেওয়ার সময় পছন্দ হয়, যদি আইসার টেস্ট ড্রাইভ দেওয়া যদি ভালো লাগে ইনশাল্লাহ আমি সেখান থেকে সম্মান করে দিই, সম্মান করে দিই, চাইতে পারবে না ভাই, না চাক সমস্যা নেই, চাইতে ভাই মানুষ, মানুষের চামড়ার মুখ, আমাদের মুখ আছে, আমাদের যেমন আছে, আমরা বইলা যাইতেছি ভিউয়ার্স কি বলতে পারবে না, বলবে সেটা আইসা দেখে বলবে ভাই, ডিসকভার আছে 125 সিসি আছে, কন্টেস্ট ভাই দেখাবো, গ্লামার দেখাবো ভাই, এটা হচ্ছে FI ভার্সনের, দেখেন একই জিনিস দুইটা আছে, এক FI ভার্সন, কার্বোরেটর ভার্সন ভাই, 20-এর মডেল, এটা হচ্ছে আপনার 30,000 চলছে, এটা 18,000 চলছে ভাই, এটা 21-এর রেজিস্ট্রেশন, এটা 20-এর রেজিস্ট্রেশন ভাই, এটা 24 সাল পর্যন্ত ট্যাক্স টোকেন, এটা 25 সাল পর্যন্ত ট্যাক্স টোকেন শাকিল ভাই, 1,85,000, 1,72,000, 1,85,000, 1,72,000, এটা FI ভার্সনের কিন্তু ভাই, এটা FI ভাই, আচ্ছা 1,85,000 আর 1,70,000, জি ভাই 70,000, বুঝলাম না, আচ্ছা জান 1,70,000 দিলাম, ওকে 1,70,000, 1,85,000, 1,85,000 FI ভার্সন, FI ভার্সন ডাবল ডিস্ক, এটা কার্বোরেটর ডাবল ডিস্ক, কার্বোরেটর ডাবল ডিস্ক, আচ্ছা ভাই আচ্ছা, শোরুমটা কোথায়? আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা, ঢাকা মিরপুর সেকশন 6 নম্বর, চলন্তিকা মোড়, মেয়েদের বাংলা স্কুল,
পানি আনতে বলতো পরবি গাড়িটা উঠায় এখানে ভাই গ্ল্যামার 2018 মডেলের দুই বছরের নাম্বার করা মিরপুর বিআরটি এর ভাই মিরপুর বিআরটি 54 সিরিয়াল গাড়ি চলছে 48,000 কিলোমিটার শাকিল ভাই মাত্র 65,000 টাকা লিভো আছে ভাই আমার কাছে লিভো আছে আমার অন্য দোকানে রাখা আছে 2020 এর মডেল আপনার 64 সিরিয়ালের সরি ডিজিটাল মিটারের ব্ল্যাক কালার আমার পেজে পেয়ে যাবেন একটা কমেন্ট করবো আর রিকোয়েস্ট আপনার জায়গা রাখেন জি বলেন বলেন এটা হচ্ছে যে ভাই প্রথম 6-7টা 140,000 দিবে কিনা জানাবেন ভাই ওটা আমার কেনা দামও হয় না আমার 143,000 টাকা কস্টিং 143,000 তার মানে দিলে আপনাকে ওটা দিতে হবে তার মানে বুঝতে পারছেন দুইটা বাইক দিলে কিন্তু একদম কেনা দামে 143,000 আপনি নিবেন সাইডে না আমার শাহাদুদ ভাই কমেন্ট করছে আসতে বলেন দিয়ে দিব দিয়ে দিছে ভাই নিয়ে নেন 60,000 টাকা গ্ল্যামার 2019 এর মডেল 18 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 মডেল 18
ভাই এটা আপনার সিঙ্গেল ডিস্ক 2020 এর মডেল 130,000 টাকা 130,000 টাকা শাকিল ভাই ভাই 143 এ কি দিয়ে দেব ডিসকারটা আমি দিলো না আমি দিলাম আপনি যদি 2000 টাকার জন্য আপনি গাড়ি না নেন সমস্যা কি আপনি আসেন গাড়িটা নিয়ে যান ওকে ডিসকার মধ্যে একটু জুয়েল খান ভাই আপনি আসেন সরাসরি নিয়ে যান 143 জি আমার নাম বলতে হবে আসে 130,000 টাকা জি সিঙ্গেল ডিস্ক কত মডেল বললেন ভাই 20 এর মডেল ভাই 20 এর মডেল সিঙ্গেল ডিস্ক 50 সিরিয়াল ভাই ওই যে সিরিয়ালটা দেখায় দেন 20 এর মডেল 20 এর মডেল 20 এর মডেল ভাইয়া ওকে 130,000 টাকা 130,000 টাকা আচ্ছা তার মধ্যে আমি দেখতে পাচ্ছি ভাই মেট্রো প্লাস 19 এর মডেল 2 বছরের নাম্বার করা মেট্রো প্লাস 19 এর মডেল গাড়ি চলছে 18,000 কিলোমিটার গাড়ি এই যে দেখেন ভাই ফ্রেশ কন্ডিশনে গাড়ি মাত্র 85,000 টাকা 85,000 মেট্রো প্লাস ভাই ডিস্ক ব্রেকার নাম্বার সহ কিন্তু পাচ্ছেন কিন্তু সুপার টুপার ফ্রেশ কন্ডিশনে দেখি মেট্রো প্লাস জি ভাই ফাইনাল ভাই ভাই ফাইনাল প্রাইস ভাই এর কমে থাকে না শাকিল ভাই আচ্ছা যান 83,000 টাকা ওকে 83,000 টাকা মাত্র 83,000 টাকা কিন্তু মেট্রো প্লাস একদম ফ্রেশ কন্ডিশন ভাই আচ্ছা ভাই এজের 503 503 গোডাউন থেকে বের করে আনছি 2022 এর মডেল ভাই 22 এর মডেল এটা কিন্তু BS4 ভাই BS4 18 মডেলের পিস্টন চেঞ্জ হয়েছে ভাই কাগজের মেয়াদ আছে পিস্টনটা চেঞ্জ হয়েছে ভাই ক্লিয়ার কাট কথা বলছে ভালো লাগলে আসবেন দেখবেন আপনি এই যে কন্ডিশনটা দেখায় দেন 2022 এর মডেলের ভাই মাত্র 235,000 টাকা সাথে রেজিস্ট্রেশন টাকা জি আচ্ছা ভাই পালসার 2018 মডেলের
এটা ভাই নতুন এডিশনের স্টিকার লাগানো, যার কাছ থেকে নিয়েছি সেই লাগাইছে। গাড়িটা আরো সুপার ফ্রেশ ভাই, গাড়ি চলছে প্রায় আপনার 33,000 কিলোমিটার, এখন ইঞ্জিন খোলা হয় নাই ভাই, দেখেন ইঞ্জিন খোলা হয় নাই। 2 বছরের নাম্বার করা মিরপুর বিআরটি এর। শাকিল ভাই 1,22,000 টাকা, 1,20,000 কিসের ভাই? আচ্ছা দিলাম 1,20,000 টাকাই দিলাম। ওকে 1,20,000 টাকা কিন্তু পাচ্ছেন সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন, মানে এটা কিন্তু আপডেট স্টিকারটা। জি আপডেট স্টিকারটা করা, লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে ভাই এটা চাবিটা দাও তো, পালসারের চাবিটা দাও। পালসারের চাবিটা এনে আসেন দেখি ভাই। 18 মডেল গাড়ি, অ্যাকচুয়ালি ইঞ্জিনটা হয়তো বা খোলা হয়েছে ভাই, বলতো পুষ্ট পিস্টনটা চেঞ্জ করা হয়েছে, গ্লামারটা পিস্টনটা চেঞ্জ করা হয়েছে, কিন্তু এখন গাড়ি ফ্রেশ কন্ডিশন আছে আর কাগজের মেয়াদ আছে ভাই। একটা দোকানদার যখন আপনাকে গাড়ি দেখাচ্ছে, গাড়ি ওকে দেখাই দেখাচ্ছে, গাড়ির কাজ যেটা থাকেও সেটা একটা দোকানদার রেডি করে তারপরে বিক্রি করে, আনরেডি অবস্থায় কোনো দোকানদার বিক্রি করে না। সাউন্ডটা দেখি একবারেই মারলে তো ধোয়া মারবেই ভাই, নর্মালে আছে গাড়ি, স্টার্টে আছে ভাই, গাড়ি চলছে ভাই 36,000 কিলোমিটার, 36,000 কিলোমিটার চলছে, 2 বছরের নাম্বার করা, ট্যাক্সটোগেন আপডেট সহ 1,20,000 টাকা, 1,20,000 টাকা ভাই। 22 এর FZ, ম্যাট ব্ল্যাক, 22 এর FZ ভাই, গাড়ি চলছে 7,000 কিলোমিটার, 7,000 কিলোমিটার 22 এর, ওকে ভাই, 2 বছরের নাম্বার করা ভাই, 2,15,000 টাকা, 2,15,000 টাকা, 2,15,000 টাকা 22 এর ভাই। না এইটা বেশি হয়ে গেছে, এটা অনেক বেশি হয়ে গেছে ভাই, ধরছি আমি ভাই, আপনার সামনেই দেখছেন কিন্তু আমি 22 এর মডেল কত করে বিক্রি করছি ভাই। বর্তমানে মার্কেটে এটার দাম বেশি, তারপরেও কিন্তু দাম দিয়ে কেনা লাগে ভাই, 2,05,000 টাকা যদি কেনা লাগে তাহলে বেচবো কত ভাই? আচ্ছা 2,12,000 টাকা আপনার জন্য, কততে দিব? 2,10,000 এর নিচে আসবে, আমি 5 দিয়ে কিনা 2,10,000 এর নিচে আসবো, 2,000 লাভ করবে, কত টাকা লাভ করবো? 2,000 লাগবে না ভাই, লাভ এমনি নিয়ে যাক, কেনা দামে নিয়ে যাক, 8,000 টাকা। আচ্ছা দিলাম 2,08,000 টাকায়, 2,08,000 টাকা 22 এর মডেল দেখেন, ইঞ্জিনটা দেখেন, ইঞ্জিনে কিন্তু স্টিকারটা পর্যন্ত এখনো আছে, তার মানে একদম যত্ন সহকারে বাইকটা চালানো। এর পাশাপাশি এই যে আরটিআর ভাই, 2014 মডেল, 10 বছরের নাম্বার করা, সিঙ্গেল ডিস্ক, কালার করা নাকি? এটা একটু টাচ আপ করা হয়েছে ভাই, গাড়িটা ফ্রেশ করা হয়েছে, দেখেন গাড়িটার ইঞ্জিনটার দিকে ধরেন যে ইঞ্জিনটা ঠিক আছে কিনা, আপনি বলছেন টাকা খায় বলছেন না কেমনি বলতেছেন? হ্যাঁ তাহলে বলেন, কারণ বলবে তো অনেকে বলে যে মানে টাকা খায় মানে সত্যি কথা বলতেছে, মানে মিথ্যা বলে। ওই যে দেখেন আপনি পিস্টনের দিকে ধৈরা দেখেন যে 2014 সালের গাড়ি এখনো কন্ডিশন কিরকম, গাড়ি চলছে প্রায় 38,000 কিলোমিটার, 10 বছরের নাম্বার করা, শাকিল ভাই 85,000 টাকা, 85,000? জি ভাই, এরকম একটা ফ্রেশ কন্ডিশনের বাইক দেখাবেন যে আছে কোথায় ভাই? 83,000 টাকা, 83,000 টাকা, ওকে 83,000 টাকা পাচ্ছেন কিন্তু ফ্রেশ কন্ডিশন, 80 তে দেন ভাই আসছে না? না ভাই 80 তে আমি পারবো কেমনে, আমি যেটা পারি আমি দেই, যান 82 পর্যন্ত পারবো লাস্ট, 82,000 টাকা, 82,000 টাকা, এসে দোকানদারের উপর ভার দিবেন তাহলে কিন্তু সে কখনো তাকে খারাপ বাইক দিতে পারবে না, তার বিবেক অনুযায়ী। একটা কথা বলছেন, যখন একটা ভিউয়ার্স বা একটা কাস্টমার এসে বলে যে ভাই আমি আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম যে এই গাড়িটা আমার জন্য ভালো হবে কিনা, তখন তার যদি সত্যি মনসত্ব থাকে সে কখনো নিজের থেকে চাবে না, যদি কাজ থাকে তার নিজের পকেটের টাকা দিয়ে করে দিবে। আমাদের কিন্তু অনেক কাস্টমার এসে বলে ভাই আমি আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম, ভালো মন্দ ভাই আল্লাহ তালার উপরে, এই গাড়িটা আমি বলতেছি আমার কাছে কন্ডিশন ভালো আছে, আপনার কাছে যাওয়ার পরে 5 দিন চালানোর পরে খারাপ হতেই পারে, এই জন্য দোকানদার দায়ী না, এটা আপনি বুঝে শুনে দেখে চালাইতে হবে ভাই। তার পাশে আছে R15 ভার্সন 2 ভাই, R15 ভার্সন 2 2012 মডেল, 28 সাল পর্যন্ত কাগজের মেয়াদ, গাড়ি চলছে 78,000 কিলোমিটার, 10 বছরের নাম্বার করা, শাকিল ভাই 1,60,000 টাকা হইল না ভাই? ভাই এটা আমার এক্সচেঞ্জ করা, 1,55,000 টাকা দামে এক্সচেঞ্জ করা, আজকে 1,55,000 দিবেন ভাই ব্যাটারি চেঞ্জ? আমি বলি ভাই,
1,55,000 সাথে ব্যাটারি চেঞ্জ করছি 2,000 টাকা দিয়ে, 1,57,000 টাকা আমার পড়েই গেছে ভাই। এক্সচেঞ্জে আপনি 2,000 টাকা লাভ করছেন না ভাই? করছি, তারপর আমার এটা টাকা ক্যাশ করতে হবে না? কোনো কথা বলবেন না জান ভাই। আচ্ছা জান, দিলাম 1,58,000 টাকা দিলাম। 1,58,000 তে দিলাম, 1,000 লাভ রেখে দিয়েছেন তো? দিলাম ভাই, করতে হবে তো ভাই, এটা তেলের টাকা উঠাইতে হবে না? আচ্ছা 1,57,000 জান, বুঝছি। আমি জানি আপনি এই কাজটা করবেনই। আচ্ছা জান, দিলাম তারপর আলহামদুলিল্লাহ। 1,57,000 টাকা 2012 মডেল, বাট বাইকটা 12 মডেল হলো হবে কি? একদম কিন্তু র, যা আছে তাই, কোন রকম দাগ টাচআপ মাচাপ কোনো কিছু করে না, একদম অরিজিনাল রং আছে, অরিজিনাল কালার আছে। আর ইঞ্জিনটা, এটা খোলা হয়েছে ভাই? এটা খোলা হয়েছে, এটা খোলা হয়েছে, ক্লাস প্লেট খোলা হয়েছে ভাই। এটা মেইন ইঞ্জিনটা এখনো পর্যন্ত খোলা হয়নি, কিন্তু বাইকটা একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আছে, মাত্র 1,58,000 টাকায় ভাই। ডিসকভারটা দামটা আমরা আর কেমন বলবো? ডিসকভারটা 99,000 টাকা। 2022 এর মডেল, 21 এর মডেল, 21 এর মডেল ভাই, মডেল অন টেস্ট 99। জি, এর পাশাপাশি গ্লামার দেখালাম ভাই, এটা আছে ইগনিটর 1,05,000 টাকা, 21 এর মডেল ভাই। সেলো টু 1,08,000 টাকা, 1,08,000 টাকা ভাই। আরেক নজরে একটু দামটা বলে দিই, অনেকে পরে জয়েন করছে ভাই। আরটিআর 1,45,000 টাকা, ডাবল ডিস্ক ভাই। ইগনিটর 22 এর 1,05,000 টাকা, রাইডার 1,20,000 টাকা ভাই। আরটিআর 1,03,000 টাকা, জিক্সার 19 এর মডেল ভাই 1,55,000 টাকা। এটার হচ্ছে কেন পিস্টনটা খোলা হইছে? এটা পিস্টনটা খোলা হইছে ভাই, এটা এর পিস্টন। হ্যাঁ, এটার পিস্টন খোলা হইছে ভাই, আরটিআরটা, আরটিআরটা ভাই। এরপর আছে জিক্সার 1,45,000 টাকা, 18 মডেল ভাই। 20 এর মডেল FI 1,85,000 টাকা, কার্বোরেটর 20 এর মডেল 85 না, এটা ভাই 85 FI, FI ভার্সন। আর এটা হচ্ছে 70,000, 72 বলছে আপনি, 70 বলে দিয়েছেন ভাই। এক্সব্লেড হর্নেট ABS 21 এর মডেল অন টেস্ট 1,60,000 টাকা ভাই। পালসার 18 মডেল 1,20,000, আচ্ছা পালসার 19 এর মডেল 1,28,000 টাকা, পালসার 20 এর মডেল 1,48,000, 1,48,000 হাং 1,05,000 টাকা, 18 মডেল স্ট্রাইকার, 18 মডেল এই সরি মানে 21 মডেল অন টেস্ট 80,000 টাকা, 80,000 টাকা। তারপর আরো যদি জানতে চান আমাদের পেজে চলে যাবেন, আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, যে নাম্বার দেওয়া আছে ওই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা ছবি ভিডিও আপনাকে দিয়ে দিব। তারপরে আপনার যদি ভালো লাগে আমাদের কাছে আসবেন, গাড়িগুলো দেখবেন, পছন্দ হলে ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করবেন। আজকে লাইভটা এখানে বিদায় নিচ্ছি, যাওয়ার আগে একটি কথা না বললে নয়, যারা বাইকার সাকিলের পরিবারটি লাইভটি দেখছেন অবশ্যই ফলো বাটনটি হিট করে রাখবেন, আর সবাই ভাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।